গাড়ি চুরির মামলায় চট্টগ্রামে হাজিরা দিতে গিয়ে ফিরলো আরো একটি গাড়ি চুরি করে, কিন্তু শেষ রক্ষা হলো না। ঢাকায় ফেরার পথেই ধরা পড়লো গোয়েন্দাদের জালে। এমনই এক গাড়ি চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এই চক্রটি দীর্ঘ দিন ধরে গাড়ি চোরাই করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। চোরাই গাড়িটি তারা আবার ছিনতাইয়ের কাজে ব্যবহার করত। জুবাইর সানির রিপোর্টে থাকছে বিস্তারিত। গেল 14ই ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রাস্তার চিত্র এটি। প্রাইভেট কারে এসে এভাবে ব্যাগ টান দিয়ে নিয়ে যায় এক স্কুল শিক্ষিকার। ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। রাজধানীতে প্রায় ঘটছে এমন ছিনতাইয়ের ঘটনা। এ ধরনের ছিনতাইয়ের কাজে যেসব গাড়ি ব্যবহার করা হয় তার বেশিরভাগ চোরাই। আর এমন গাড়ি চুরি চক্রের মূল হোতাসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায় দুই চোর চট্টগ্রামের একটি আদালতে গাড়ি চুরির মামলার হাজিরা দিতে গিয়েছিলেন। ঢাকায় ফেরার পথে চট্টগ্রাম থেকে একটি গাড়ি চুরি করে তারা, সেই গাড়ি সহ ধরা পড়ে গোয়েন্দাদের হাতে। শুধু গাড়ি চুরি নয়, সেই গাড়ি ব্যবহার করে তারা আবার ছিনতাইও করত। বাচ্চু নামে একজন একটা গাড়ি চুরি করে আরও 4-5 মাস আগে দিছিল আমার আর ইব্রাহিম রে আর মিজান ওরা দিছিল আর কি গাড়িটা। এটা নিয়ে চিটাং যায় অ্যারেস্ট হয়েছিলাম। অ্যারেস্ট হওয়ার পর 4-5 মাস পর আবার জেলেতে বাইরে এসেছি। বাইরে হওয়ার পরে আবার হাজিরা দিতে গেছি। ওই দিনকে ইব্রাহিম একটা গাড়ি চুরি করছে, ওই গাড়ি নিয়ে স্যার ঢাকাতে এসে স্যারের সাথে ধরা খাইছি। ওদের সাথে গেছি একদিন, আমার বলছে চল যাই। যাওয়ার পর ওই গাড়ি দিয়া একদিন ছিনতাই করছে স্যার, ওই ছিনতাইয়ের মধ্যে আর কি আমি ছিলাম স্যার। পুলিশ বলছে একটি চাবি দিয়ে তারা যে কোনো পুরাতন মডেলের গাড়ির দরজা খুলে ফেলতে পারে, এ কারণে তাদের টার্গেট পুরনো গাড়ি। ওরা গাড়ি চুরি করতে করতে এতটাই এক্সপার্ট হয়েছে, ওরা জানে যে পুরাতন যে গাড়িগুলো আছে করলা টয়োটা করলা যে গাড়িগুলো বা 100 মডেলের যে গাড়িগুলো আছে, তো সেই গাড়িগুলো মোটামুটি একটা চাবি দিয়েই সব গাড়ির তালা খোলা যেতে পারে, ওদের একটা আইডিয়া হয়ে গেছে। তো ওরা হচ্ছে যে মাস্টার কিটা তৈরি করে মোটামুটি ওই টাইপের গাড়িগুলো, এখন নতুন যে গাড়িগুলো আসে বাজারে সেগুলো কিন্তু মোটামুটি সিকিউরিটি মেজার নেওয়া থাকে, এই জন্য পুরাতন গাড়িগুলোই ওরা টার্গেট করে। পুরাতন গাড়িগুলো টার্গেট করে ওরা 50,000, 70,000, 30,000 টাকা হলেও বিক্রি করে দেয়। এই চক্রের সঙ্গে জড়িতদের ব্যাপারে অনুসন্ধান করা হচ্ছে, সেই সঙ্গে গাড়ির নিরাপত্তার ব্যাপারে জনসাধারণকে আরও সচেতন হওয়ার পরামর্শ এ পুলিশ কর্মকর্তার। নগরবাসীকে অনুরোধ করবো যাদের পুরাতন গাড়িগুলো আছে তাদের যতদূর সম্ভব আরও বেশি সিকিউরিটি মেজার নেওয়া যায় গাড়িগুলোতে। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা।